এটা হচ্ছে নিশান ব্লুবার্ড সেলফি। যারা চিন্তা করেন কম দামের মধ্যে একটা ভালো গাড়ি কিনবো, একটা আপডেট মডেলের গাড়ি কিনবো, একটা সুন্দর গাড়ি কিনবো, তাদের জন্য আজকের এই গাড়িটা। এটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি, এটা অকটেন এবং 60 সিলিন্ডার একটা এলপিজি করা গাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে এসেছি পুরনো মানুষের নতুন শোরুমে। তো দেখতেই পাচ্ছেন গাড়ি বাজার বিডি দুর্জয় বাবন ভাই নতুন শোরুম নিয়ে হাজির হলো আমাদের সামনে। তো বলেন আপনার শোরুম সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাই আপনারা যারা গাড়ি বাজার বিডিতে আমাকে দেখেন, আমাদের নতুন আর একটা শোরুম করেছি আমরা, যেটার নাম হচ্ছে বেস্ট কার কালেকশন। কারণ বেস্ট কার কালেকশন নামের পিছনে কিন্তু একটা অর্থ আছে, একটা মিনিং আছে, একটা তাৎপর্যতা আছে। সেটা হচ্ছে বেস্ট কার কালেকশন, আপনারা সব বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট গাড়িগুলো পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আমাদের এই বেস্ট কার কালেকশন নামটা রাখা। এবং আজকে যেহেতু আমরা শোরুমটা নতুন শুরু করেছি, একদিন হলো সবে মাত্র, তো আমরা মাত্র 6-7টা গাড়ি উঠিয়েছি, এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। এবং আশা করি আগামী 1-10 দিনের মধ্যে এই পুরো জায়গাটা ভরে যাবে। এবং উপরে কিছু গাড়ি আছে, নিচে কিছু গাড়ি আছে, আমাদের 2টা ফ্লোর মিলে গাড়ি আছে। এবং আশা করি এখানে 20-25টা গাড়ির কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই গাড়িগুলো দেখানো শুরু করি। বাট আপনারা কিন্তু গাড়ি বাজারে না, আপনারা রাইট নাও আছেন হচ্ছে বেস্ট কার কালেকশনে, যেটা গ্রিন রোড যারা চিনেন, পান্থপথ যারা চিনেন, যারা সেন্ট্রাল হসপিটাল চিনেন, সেন্ট্রাল হসপিটালের ঠিক অপোজিটেই গ্রিন স্কোয়ার। আর এই গ্রিন স্কোয়ারের 12 গ্রিন স্কোয়ার, যেটা নূর স্কোয়ার নামে পরিচিত, এইটার নিচেই কিন্তু আমাদের বেস্ট কার কালেকশনের শোরুম, যেটা বাম পাশে হচ্ছে YWCA স্কুল। আর আমাদের ফোন নাম্বারটা কিন্তু আর একটা অ্যাড করে দিয়েছি এখানে, কারণ এক ফোন নাম্বার দিয়ে আসলে এত কভার করা পসিবল, বাট এটার জন্য নতুন ফোন নাম্বার, যেটা হচ্ছে 01988-60-2265, এটা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আজকের কথা বাড়াবো না, আজকে গাড়ি দেখাবো। এটা হচ্ছে এক্সিও তেলের গাড়ি। যারা তেলের গাড়ি চান, যারা ভালো গাড়ি চান, যারা পার্সোনাল ইউজের গাড়ি চান, যারা চিন্তা করছেন একটা ভালো গাড়ি কিনবেন, তাদের জন্য আজকে একটা টয়োটা জাপানি একটা গাড়ি, এক্সিও গাড়ি, 1500 সিসির একটা অকটেন ড্রাইভের গাড়ি, পার্ল হোয়াইট কালার একটা। এবং এইটা 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা অকটেন ড্রাইভের গাড়ি। আমি একটু দেখাতে চাচ্ছি, দেখেন এটা এদিকে আছেন ফাইন ভাই, টায়ারগুলো দেখছেন একেবারে ফ্রেশ, কোনো কাজ নাই, কোনো কাজ করতে হবে না কাস্টমারদেরকে, জাস্ট নিবে, নেম ট্রান্সফার করবে এবং ড্রাইভ করবে। দেখেন 1500 সিসির একটা VVT ইঞ্জিন, ব্যাটারি ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, কোথাও কোনো দাগ খোলা কাটা মায়ের গোতা কোনো কিছু নাই, টাচ আপের কাজ হচ্ছে হালকা পাতলা, বাট গাড়ি কোনো সমস্যা নাই। এটা হচ্ছে টয়োটা এক্সিও 1500 সিসির একটা অকটেন ড্রাইভের গাড়ি, লাইটগুলো অরিজিনাল, টায়ারগুলো প্রত্যেকটা টায়ার নতুন, এবং ইন্ডিকেটর লাইট কিন্তু একেবারে মিররের সাথে, দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের একটা ভালো গাড়ি, সুন্দর গাড়ি। এবং কাস্টমারদেরকে এটা নিয়ে কোনো কিছু করতে হবে না, দেখেন তেলের গাড়ি, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো ড্যামেজ হিস্ট্রি বা কোথাও কোনো প্রবলেম নাই, লাইটগুলো অরিজিনাল, জাস্ট নিবে, নেম ট্রান্সফার করবে, ড্রাইভ করবে, ইনশাল্লাহ কাস্টমার একটা গুড ফিল করবে। আর এই এক্সিওটা আমাদের আজকে হচ্ছে 17,90,000 টাকা, 17,90,000 টাকা, 13 মডেল, 19 রেজিস্ট্রেশন, পার্সোনাল ড্রাইভিং একটা টয়োটা জাপানি একটা এক্সিও গাড়ি। এদিকে একটা গাড়ি আছে, এটা হচ্ছে পার্ল হোয়াইট কালারের একটা গাড়ি, পার্ল কালারের গাড়ি, যেটা জাপানি গাড়ি বাট নিশান ব্র্যান্ডের গাড়ি। এটা হচ্ছে নিশান ব্লুবার্ড সেলফি। যারা চিন্তা করেন কম দামের মধ্যে একটা ভালো গাড়ি কিনবো, একটা আপডেট মডেলের গাড়ি কিনবো, একটা সুন্দর গাড়ি কিনবো, তাদের জন্য আজকের এই গাড়িটা। এটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি, এটা অকটেন এবং 60 সিলিন্ডার একটা এলপিজি করা গাড়ি। দেখছেন লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, খুব সুন্দর, খুব সুন্দর। যারা নিশান জুকি দেখেছেন, যারা হোন্ডা ভেজেল দেখেছেন, যারা নিশান এক্সট্রেল দেখেছেন, আই থিঙ্ক তারা চিন্তা করবে যে একটা ভালো একটা হার্ডি একটা স্ট্রং একটা গাড়ি কেনার জন্য। এবং এই গাড়িটা সুন্দর একটা ফিলের গাড়ি, এই দেখেন নিশান ব্লুবার্ড সেলফি, দেখছেন খুবই সুন্দর, চমৎকার একটা গাড়ি। হ্যাঁ, নীল পাখি, এটা হোয়াইট পাখি, সাদা রঙের নীল পাখি আছেন, ভিতরটা দেখেন, এটা কিন্তু বেজ ইন্টেরিয়র, বেজ কালার, আচ্ছা এটা বেজ ইন্টেরিয়র, বেজ কালার। এবং এটা নিয়ে কোনো কাজ নাই, কাস্টমার নেবে, নেম ট্রান্সফার করবে, ড্রাইভ করবে। আর এটার ভিতরে কিন্তু মারাত্মক স্পেস, জায়গার রাজা, জায়গার রাজা মানে প্রিমিয়ার থেকে বেশি জায়গা, দেখছেন খুবই সুন্দর। এই দেখেন একটা 60 সিলিন্ডারের একটা এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল, যেটা খুবই সুন্দর, কাস্টমারদেরকে নিয়েও কোনো কাজ করতে হবে না, জাস্ট নিবে, নেম ট্রান্সফার করবে আর ড্রাইভ করবে। তো এই ব্লুবার্ডের, এই ব্লুবার্ডের আমাদের আস্কিং প্রাইস, এই ব্লুবার্ডের আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,80,000 টাকা, 12,80,000 টাকা। এখানে একটা নয় স্কোয়ার আছে, যদি কেউ চিন্তা করে যে একটা রিকন্ডিশন গাড়ি ফিল নিব, আমি 100% শিওর দিয়ে আপনাদেরকে বলতেছি, যারা চিন্তা করতেছেন যে একটা রিকন্ডিশন গাড়ির ফিল নিতে চাই, ফিল নিতে ইচ্ছুক, তাদেরকে বলবো আপনারা এই স্কোয়ারটা দেখেন,
এটা একটা রিকন্ডিশন গাড়ি থেকে কোন অংশে কম না, একটা রিকন্ডিশন গাড়িতে যে ফিল পাবেন, একটা রিকন্ডিশন গাড়িতে সার্ভিস পাবেন অ্যাজ ইট ইজ, এইটাতে 100% ওটা পেয়ে যাবেন। 2016 মডেল, 2021 লাস্টের রেজিস্ট্রেশন, নোয়া স্কোয়ার, যেটা জাপানি গাড়ি, টয়োটার গাড়ি এবং টয়োটা ব্র্যান্ডের গাড়ি। মাঝখানে দুইটা সিট ক্যাপ্টেন সিট, দুইটা দরজা পাওয়ার এবং পাওয়ার দরজা, এবং রিমোট দিয়ে খুলতে পারবেন, হাত দিয়ে খুলতে পারবেন, সুইচ দিয়ে খুলতে পারবেন, এবং এটা হ্যান্ডেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে। এবং এই দেখেন এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল। হ্যাঁ, ফ্লিপ মনিটর, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল। আবার চাইলে এটাকে আটকাও দিতে পারবেন, এই যে শেষ। ঠিক আছে, সামনে দেখেন পুশ স্টার্ট, টিপটনিক গিয়ার, ক্রুজ কন্ট্রোল সব আছে। একটা গাড়ি যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার, যত ধরনের সার্ভিস থাকা দরকার, যত ধরনের আপডেট ফিচার থাকা দরকার, এভরিথিং এই গাড়িটার মধ্যে আছে। সেন্ট্রাল এসি, পিছনে মাঝখানে সামনে এবং কাঁচ ডিসপ্লে সব আছে। পিছনের সাইডে একটু দেখান, এটা যে টায়ার গুলো আছে না, চারটা টায়ার কিন্তু নতুন গাড়ি, কারণ এই গাড়িটা বাংলাদেশে খুব একটা চলে নাই, দেড়শো গাড়িটা একদম নতুনের মতো আছে। এই জন্য বললাম যে যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চায় তারা এই গাড়িটা চাইলে দেখতে পারে, এটা একটা রিকন্ডিশন গাড়ি ফিল দিবে। দেখেন টায়ার গুলো দেখেন, এটা কিন্তু হাইব্রিড, নোয়া স্কোয়ার হাইব্রিড। এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 31 লক্ষ টাকা, 31 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আর আমরা আজকে তিনটা গাড়ি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, আশা করি যাদের এই গাড়িগুলো পছন্দ হবে সরাসরি চলে আসবে। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর আমাদের শোরুমের লোকেশনটা খুবই সহজ, বেস্ট কার কালেকশন, 12 গ্রিন স্কোয়ার, গ্রিন রোড, যেটা সেন্ট্রাল হসপিটালের ঠিক অপোজিটে, YWCA স্কুলের ঠিক পাশের বিল্ডিংটায়, 12 গ্রিন স্কোয়ার, এবং সরাসরি চলে আসবেন। আশা করি যারা একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন, যারা চিন্তা করছেন ঢাকা শহরের সব থেকে বেস্ট বেস্ট গাড়ি কালেকশনগুলো দেখবো, তাদেরকে বেস্ট কার কালেকশনে আসতে হবে। কারণ বেস্ট কার কালেকশনের নামের একটা তাৎপর্য আছে, প্রথমেই বলেছি, সেই ইনশাল্লাহ ওই জায়গাটা বেস্ট কার কালেকশন ফিল আপ করবে। যারা গাড়ি বাজারকে ভালোবাসেন, যারা গাড়ি বাজারের দর্শক আছে, যারা ফাইমের দর্শক আছেন, যারা দুর্জয় মামনের দর্শক আছে, যারা আমাদেরকে চিন্তা করে যে আমাদের উপর ভিত্তি করে একটা গাড়ি কিনবেন, তাদেরকে বলবো আমাদের নতুন শোরুম বেস্ট কার কালেকশন, সবাই চলে আসবেন। আসলে গাড়ি দেখে এখানে টেস্ট ড্রাইভ করার সুযোগ আছে, বিশাল জায়গা আছে, কোনো জ্যাম নাই, একটা মহল্লার মধ্যে গাড়ি টেস্ট ড্রাইভ করে সুন্দর করে চেক করে নিয়ে চলে যাবেন। আর আমাদের নতুন একটা ফোন নাম্বার অ্যাড করেছি, 0998602265, যেটা আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।